আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। যারা সুস্থ আছেন, চাইছি আপনারা বেশি সুস্থ থাকুন, আর যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট এক্সেল নিয়ে কোনো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করছি না। আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একটা ছোটো স্লাইড দেখাবো, বাট আপনাদেরকে আজকে একটা ডিফারেন্ট ভিউতে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দেখানোর চেষ্টা করব। এটা কোনো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো টিউটোরিয়াল আজকে হবে না। আজকে জাস্ট আমি আপনাদের সাথে ঢাকার দারুণ একটা ট্যুরিজম স্পট আছে, সেই ট্যুরিজম স্পটের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো। এটাকে আমি কোনো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড প্রেজেন্টেশন বলা যাবে, বাট আজকে আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কোনো টিউটোরিয়াল দিচ্ছি না। আমি শুধু আজকে আপনাদেরকে ঢাকার অন্যতম একটা ঐতিহ্যবাহী দারুণ একটা স্পট আছে, ট্যুরিজম স্পট আছে, আমি সেই ট্যুরিজম স্পট সম্পর্কে দু একটা কথা বলবো যতটুকু আমার নলেজের মধ্যে আছে, এবং আসলে বেসিক্যালি আমি আজকে এটা দেখানোর চেষ্টা করবো পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে একটু ভিন্ন স্বাদে। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের মাঝপথে ভালো লাগতে শুরু করে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ডেফিনেটলি শেয়ার কমেন্টস করবেন, তাতে আমি আরও অনেক বেশি অনুপ্রেরণা করব। তো অনেকগুলো কথা হয়ে গেল বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আসলে আমাদের মূল টপিকসে ফিরে যাই। আজকে আমি দেখাতে চলেছি, চিনতে পেরেছেন? অনেকে চিনতে পেরেছেন, যারা চিনতে পেরেছেন তাদের জন্য বলছি, আজকে আমি ঢাকার অদূরে অবস্থিত লালবাগের কেল্লা সম্পর্কে যতটুকু আমার নলেজে আছে আমি একটা ছোট্ট ব্রিফ দেওয়ার চেষ্টা করব। সো লালবাগের কেল্লাকে যেটাকে বলা হয় একটা অসমাপ্ত মুঘল দুর্গ, এর রিজনটা হচ্ছে এই দুর্গর কাজ যারা স্টার্ট করেছিলেন, আমি আসছি সিকোয়েন্স বাই সিকোয়েন্সে, তারা কে আসলে আলটিমেটলি শেষ পর্যন্ত এটাকে কমপ্লিট করে রেখে যেতে পারেনি। সো একটা আনকমপ্লিট প্রজেক্টকে পরবর্তীতে একটা পর্যায়ে নিয়ে আসা হয়েছে। তো বেসিক্যালি এটাই হচ্ছে লালবাগের কেল্লা। আপনারা যারা যারা ট্যুর করতে পছন্দ করেন, যারা এদিক ওদিক ঘোরাফেরা করতে পছন্দ করেন, আমি যাদের ঘুরতে ভালো লাগে, যারা আপনারা বিভিন্ন নিদর্শনতার সাথে নিজেকে সভ্যতার সাথে পরিচয় করিয়ে দিতে চান, তারা অবশ্যই আমাদের বাংলাদেশের খুব খুব সুন্দর একটা দারুণ মানে হিস্টোরিক্যাল, যেটাকে বলা হয় হিস্টোরিক্যাল ট্যুরিজম স্পট আছে লালবাগের কেল্লা, আপনারা সেখান থেকে চলে ঘুরে আসতে পারেন। তো চলুন বন্ধুরা, আমরা একটু ইনার সাইডে গিয়ে আমরা ভিতরটা সবাইকে জেনে নিই। লালবাগের কেল্লা শুরু করার আগেই আমি আসলে এর প্রতিষ্ঠা সম্পর্কে কিছুটা ব্রিফ করার চেষ্টা করব, এবং এর অবস্থান কোথায় আমি আগে তার সেটা বলিনি। অবস্থান হচ্ছে ঢাকার দক্ষিণ পশ্চিমে, ঠিক বুড়িগঙ্গা নদীর মাঝে অবস্থিত, মানে ঠিক পাশে অবস্থিত। বাট এখানে হয়েছে কি, তৎকালীন যে মুঘল সম্রাটরা আছেন, সেই তৎকালীন মুঘল সম্রাট এটার নির্মাণ শুরু স্টার্ট করেছিলেন, এবং বেসিক্যালি তার এটার পেছনে কিছু লজিক ছিল। যেহেতু আগে আমাদের এখানে একটা বন্দরনগরী ছিল, তার ইচ্ছা ছিল বন্দরনগরীতে সে একটা ট্রানজ্যাকশন পয়েন্ট করবে, এবং এখান থেকে সে আসলে তার সাম্রাজ্যকে পরিচালনা করবে। এটারই ধারাবাহিক প্রেক্ষিতে উনি এখানে একটা ফোর্ট তৈরি করতে চেয়েছিলেন, তারই নাম হচ্ছে লালবাগের কেল্লা। তো অবস্থা যেহেতু জেনে নিলাম, এরপরে আমরা জানবো লালবাগের কেল্লার ইতিহাস, ছোট্ট একটু ইতিহাসটা জানবো। কি ইতিহাস? আচ্ছা, মুঘল সম্রাট যে মোহাম্মদ আজম শাহ আছেন, উনি পরবর্তীতে সম্রাট পদবী প্রাপ্ত হয়েছিলেন, বাট একটা সময় উনি সুবেদার হিসেবেই কাজ করেছিলেন মুঘল সাম্রাজ্যের। উনি সম্রাট আওরঙ্গজেবের পুত্র, যিনি কিনা 1678 সালে এটি প্রথম নির্মাণ কাজ শুরু করেন সম্রাট আওরঙ্গজেবের অনুমতিক্রমে। বাট আলটিমেটলি আসলে তাকে পরবর্তীতে অনেকগুলো জায়গায় তার সুবেদারি ভাগ হয়ে যাওয়ার কারণে সে পরবর্তীতে এই কাজটা আর সমাপ্তর পথে নিয়ে যেতে পারেনি। তবে উনি না নিয়ে গেলে কী হবে, উনার শ্বশুর পরবর্তীতে মুঘল সুবেদার শায়েস্তা খান, শায়েস্তা খাঁ যেটাই আমরা বলি না কেন, 1680 সালে এটাকে পুনর্নির্মাণ শুরু করে। তারপরেও আসলে অনেকগুলো কারণ ছিল, অনেকগুলো রিজন ছিল, একটা যুদ্ধ শুরু হয়েছিল, তার সুবেদারি ট্রান্সফার হয়েছিল, এইসব কারণে আসলে আলটিমেটলি উনিও এটাকে সমাপ্ত করে রেখে যেতে পারেনি, এটা অসমাপ্ত থেকে যায়। তারপরে আমরা হিস্ট্রিতে চলে যাব যে আসলে আলটিমেটলি প্রধান স্থাপনা কী কী। খুব ভালো করেই লক্ষ্য করবেন যে আপনারা যারা লালবাগের কেল্লাতে অলরেডি গিয়েছেন, তারা দেখবেন যে তিনটা বিল্ডিংই আছে ওখানে। এই তিনটা বিল্ডিং মানে হচ্ছে তিনটা স্থাপনা। কী কী স্থাপনা? প্রথম স্থাপনাটা ছিল মসজিদ, এবং পরেরটা ছিল দেওয়ান ই আম, যেখানে হচ্ছে আপনার সমস্ত ধরনের মানে মজলিশ
যেটাকে বলা হয় সমস্ত ধরনের মুঘল মজলিশ, মুঘল শাসন, দেন দরবার যেখানে চালা হতো সেটার জন্যই দেওয়া নিয়াম এখানে তৈরি করা হয়েছিল। ইন দ্যাট টাইম এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম যেটা সেটা ছিল পরী বিবির সমাধি বা পরী বিবির মাজার, নামে আমরা যেটা জানি। নবাব শায়েস্তা খাঁর মেয়ে পরী বিবি উনি অত্যন্ত অকাল প্রয়াণ করেছিলেন এবং তার অকাল প্রয়াণকে শ্রদ্ধা রেখে, তার অকাল প্রয়াণকে আসলে কোনোভাবে মানতে না পেরে শায়েস্তা খাঁ তার জন্যই উদ্দেশ্য তার উদ্দেশ্যে তৈরি করেছিলেন পরী বিবির সমাধি অথবা পরী বিবির মাজার, যেটাকে আমরা বলা হয়। তো বেসিক্যালি এর পরের অংশটা আমরা যাব, যে এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে অনেকে অনেক ধরনের প্রশ্ন তাদের মনের ভিতরে থাকতে পারে, সেই প্রশ্নটা নিয়ে আমি আজকে কথা বলবো। দেখতে পাচ্ছেন একটা সুড়ঙ্গের ছবি এবং এইটাই হচ্ছে লালবাগের কেল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভৌতিক বিষয়, যেটা নিয়ে লালবাগের কেল্লায় সবচেয়ে বেশি প্রচলন রয়েছে এই ভৌতিক রহস্যটাকে ঘিরে। কি ভৌতিক রহস্য? যে অনেক রকম ভৌতিক রহস্য ছড়িয়ে আছে এই লালবাগের কেল্লাকে ঘিরে, এর মধ্যে লালবাগের সুড়ঙ্গটাই আসলে অন্যতম। কথিত আছে এর মধ্যে একবার কেউ গেলে, প্রবেশ করলে সে আর ফিরে আসবে না। বেসিক্যালি আসলে এইটা প্রুফ করার জন্য অনেকবার অনেক টিম, অনেকগুলো অ্যানালাইসিস টিম তারাও চেষ্টা করেছিলেন, বাট আলটিমেটলি কোনো না কোনো একটা ভৌতিক কারণে, কোনো কোনো একটা রহস্যজনক কারণে এই সুড়ঙ্গের ভেতর দিয়ে আসলে আর সেগুলোকে ফেরত আনা যায়নি। তার একটা এক্সাম্পল আমি পরবর্তী স্লাইডে তার চেষ্টা করছি। দেখুন, দেখতে পাচ্ছেন সুড়ঙ্গ পথের মুখ এখন কিন্তু আটকে দেওয়া আছে। এটার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ সরকার নিরাপত্তা ব্যবস্থার কারণে, মানে নিরাপত্তাজনিত কারণে এই মুহূর্তে আসলে যেহেতু নানাবিধ ভৌতিক রহস্য এটার মধ্যে জড়িয়ে আছে, তাই সুড়ঙ্গ পথের মুখটা একদম টোটালি বন্ধ করে দিয়েছে। কিন্তু একটা এক্সাম্পল হচ্ছে যে আমি যেটা বললাম যে কিছু কুকুর প্রজাতির প্রাণীকে 1918 সালের 13ই সেপ্টেম্বর শিকল পরিয়ে ভেতরে পাঠানো হয়েছিল, বাট যখনই 6 থেকে 8 ঘন্টা পরে তাদের কোনো সাড়া না পাওয়া যায়, তখন শিকল টেনে বাইরে আনার পরে শুধু শিকল একটা না, সেই প্রায় 15-16টা শিকলই কাটা ছিল এবং প্রত্যেকটা কাটা শিকল থেকেই আর কিছু বের হয়ে আসেনি এবং ভেতরে কোনো আওয়াজও পাওয়া যায়নি, কোনো ধরনের কোনো সাউন্ড সেখান থেকে বের হয়ে আসেনি। ঠিক এই কারণে কোনো না কোনোভাবে বোঝা হয়েছিল যে ওখানে নিরাপত্তা জনিত ঘাটতি থাকলেও থাকতে পারে। তাই এটার বর্তমান অবস্থাটা কি? বর্তমান অবস্থাটা খুবই সুন্দর। এখন আমাদের বাংলাদেশ গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা মন্ত্রণালয় যেটা আমরা বলি না কেন, খুব সুন্দরভাবে খুব সুসজ্জিত করে এই অবকাঠামোটাকে আবার নতুন করে পুনর্নির্মাণ করে বা রিনোভেশন করে এটাকে 1987 থেকে উন্মুক্ত করে দেয়। তখন থেকেই এটা বাংলাদেশের অন্যতম একটা পর্যটন স্পট। হয়তো প্রথম প্রথম দিকে মানুষ আসলে এটার সাথে ওয়াকবিহাল ছিল কম, বাট এখন লালবাগের কেল্লায় দেখবেন আমাদের যে গভর্নমেন্ট হলিডেজ আছে শুক্র শনিবারে লালবাগের কেল্লায় আসলে নাগাল পাওয়াই ভিড়, ভ্রমণ প্রিয়াসু মানুষদের বা যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন বা যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য লালবাগের কেল্লা একটা অন্যতম প্রাণপ্রিয় কেন্দ্র। অ্যান্ড লাস্ট যেটা নয়নগিরণ সৌন্দর্য যেটা বলা হয়েছে, যে ওই যে বললাম যে আমাদের সরকার আসলে অবকাঠামোগুলোকে পুনর্নির্মাণ করেছে, পুনর্গঠন করেছে, ওখানে ভিতরে যে জলাধারগুলো আছে সেই জলাধারগুলোতে সৌন্দর্য বদল করেছে, মাছ ছেড়েছে, ওখানে সুইমিং স্পট করেছে, ওখানে ফোয়ারা বসিয়েছে, আলোকসজ্জা দিয়েছে, আলোকবাতি করেছে, প্রত্যেকটা স্টোরে স্টোরে প্রত্যেকটা জায়গায় তারা আলোকবাতি দিয়েছে এবং রাতের আপনার রাতের লালবাগের কেল্লা কিন্তু বাইরে থেকে দেখতে খুব সুন্দর দেখা যায়, যদিও সন্ধ্যা 7টার পরে কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হয় না, তারপরেও আপনারা চাইলে রাতের ভিউটা একটু দেখে নিতে পারেন। দেখুন রাতের ভিউটা বাইরে থেকে একদম ফোর্ট, লালবাগ ফোর্টের চেয়েটা কত সুন্দর। এবং আলটিমেটলি যেটা এটা হচ্ছে একটা মুঘল সাম্রাজ্য যেভাবে ওরা স্টার্ট করেছিল, যত ধরনের শৈল্পিক কর্মযোগ্য ছিল সবগুলো নিদর্শন কিন্তু আমরা এটাতে দেখতে পাই। যেটা আমি বলেছিলাম যে প্রতিটি স্থাপনায় কাঠামোতে কিন্তু আসলে মুঘল নিদর্শন জড়িয়ে আছে এবং অনন্য শৈল্পিক প্রদর্শনে জড়িয়ে আছে কিন্তু প্রত্যেকটা ধাপে। তাই আপনাদের সবার কাছে অনুরোধ, আমাদের যতগুলো বাংলাদেশের ট্যুরিজম স্পট আছে, যেমন সাজেক ভ্যালি আছে, কাকসাস বাজার আছে, রঙ্গামাটি আছে, বা ওখানে নাটোর আছে, ওখানে গিরিশিরি আছে, তো যাই কিছু থাকুক না কেন আপনারা সময় পেলে অবশ্যই লালবাগের কেল্লা একটা ছোট্ট একটা ভিজিট দিয়ে আসবেন। আপনাদের দেখবেন যে মাইন্ড কতটা ব্রড হয়ে যাবে এখানে গেলে এবং আপনারা দেখবেন খুব রিল্যাক্স এবং খুব ফ্লেক্সিবল ফিল করবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকে আমার একটা ছোট্ট টিউটোরিয়ালের অংশ বিশেষ, যেটার মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে লালবাগের কেল্লা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য। তো আশা করছি আমার ভিডিওটা হয়তো আপনাদের ভালো লাগলে, লাগতে পারে, আর যদি না লাগে তাহলে আমি সরি, আর যদি লিখে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমি নিশ্চয়ই আর কোনো ভালো টিউটোরিয়াল আপনাদের সামনে হাজির হবো।
সে পর্যন্ত আসসালামু আলাইকুম।